হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ক্রমিক সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত। তো প্রথমে আমি এই অঙ্কটা প্রচলিত নিয়মে করব, পরবর্তীতে শর্টকাট নিয়মে করব। তো ক্রমিক সংখ্যা যেহেতু বলছে দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি যে ক্রমানুসারে বৃদ্ধি পায়, অর্থাৎ এক করে বৃদ্ধি পায়। তো যেহেতু দুটি ক্রমিক সংখ্যা কত সেটা আমরা জানি না, তো ধরে নিলাম প্রথম ক্রমিক সংখ্যাটা এক্স। যদি প্রথম ক্রমিক সংখ্যা এক্স হয় তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক বৃদ্ধি পাবে। এখানে বলছে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে ক্রমিক সংখ্যার বর্গের হবে তাহলে ক্রমিক সংখ্যার বর্গ হবে এক্স স্কোয়ার, আর এটা হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। যেহেতু এখানে বর্গের অন্তর বলছে মানে বিয়োগফল, তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, অর্থাৎ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বর্গের অন্তর দেওয়া আছে 37, অর্থাৎ 37। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এখানে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 37। এখানে এই এক্স স্কোয়ার প্লাসের এটা মাইনাসের কাটা, এখানে 2x হয়, আর এখানে 1 রে স্কোয়ার করলে 1 সমান 37। তাহলে দাঁড়ালো 2x সমান, এই এক ওই পাশে চলে গেলে বিয়োগ হয়, অর্থাৎ 37 থেকে এক চলে গেলে 36, অর্থাৎ এক্স এর মান হবে 36-এ 2 দ্বারা ভাগ করলে 18, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 18 এবং বৃহত্তম সংখ্যাটি হবে দুটির মধ্যে এটার সাথে এক যোগ করতে হবে, অর্থাৎ 19। সুতরাং দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে যথাক্রমে 18 এবং 19, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। কিন্তু এটাকে যদি আমরা শর্টকাট নিয়মে করি, শর্টকাট নিয়মে করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে যে বৃহত্তম সংখ্যাটাকে বের করার যে নিয়মটা সেটা হবে বৃহত্তম সংখ্যা সমান এখানে যে অন্তরটা দেওয়া থাকবে তার সাথে এক যোগ করতে হবে, অর্থাৎ 37 সাথে এক যোগ করলে সেই যোগফলটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 37 সাথে এক যোগ করলে 38, 38-কে 2 দ্বারা ভাগ করলে 19। তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে যে 37 থেকে যেটা অন্তরটা দেওয়া থাকবে তার থেকে এক বিয়োগ করতে হবে, অর্থাৎ 37 মাইনাস এক, 37 থেকে এক বাদ দিলে 36, 36-কে 2 দ্বারা ভাগ করলে 18, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 19, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 18। তো সেমভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। এখানে আমাদের বলছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তর সংখ্যাটি বের করার শর্টকাট যে নিয়মটা সেটা হচ্ছে যে এখানে যে অন্তরটা দেওয়া থাকবে, অর্থাৎ 199, সেটার সাথে এক যোগ করতে হবে, যোগফলটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এক যোগ করলে 200, 200-কে 2 দ্বারা ভাগ করলে 100, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে 100। যদি আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা চাইতো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা চাইলে লিখতে হইতো যে 199 মাইনাস এক ভাগ 2, 199 থেকে এক বাদ দিলে 198, 198-কে 2 দ্বারা ভাগ করলে এখানে অ্যান্সারটা দাঁড়াবে 99, অর্থাৎ 99 হতো। অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটির যোগফল কত। এখানে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে 120। তো তিনটি ক্রমিক সংখ্যা কত সেটা বের করার শর্টকাট যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে এই গুণফলটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ প্রথমে দেখব যে এটা কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ করলে এখানে 60, এটাকে 2 দ্বারা ভাগ করলে 30, 30-কে 2 দ্বারা ভাগ করলে 15, 15-কে আর 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা ভাগ করলে এখানে 3 5 15। তাহলে 120-এর মৌলিক উৎপাদকগুলো পাইলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। তো আমাদের এখানে তিনটি ক্রমিক সংখ্যা বের করতে হবে, সে কারণে প্রথমে ছোট থেকে ছোটগুলোকে একসাথে জোড়ায় বিন্যস্ত করব, এক জোড়া সংখ্যা, এখানে এই এক জোড়া সংখ্যা, আর এটা হচ্ছে, এটা হচ্ছে জোড়বিহীন সংখ্যা। তাহলে এই দুইটাকে গুণ করলে এখানে হয় 4, এই দুইটাকে গুণ করলে 6, আর এই জোড়বিহীন সংখ্যাটা হচ্ছে 5। তাহলে বলা যায় যে তিনটি ক্রমিক সংখ্যা হবে যথাক্রমে 4, 5, 6, অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা 4, 5
এবং 6 এর গুণফল হচ্ছে 120। এখন আমাদের বের করতে বলছে যে তিনটির যোগফল কত, অর্থাৎ এই তিনটি সংখ্যার যোগফল কত। 6 এবং 4 যোগ করলে 10, 10-এ আর 5-এ যোগ করলে 15, অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হবে 15। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত। সেমভাবে আমরা পূর্বেরটার ন্যায় সমাধান করব, 2 দ্বারা ভাগ করলে 105, এটার 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 3, 3 5 15, 5 দ্বারা ভাগ করলে 5 7 35। তাহলে 210-এর মৌলিক উৎপাদকগুলো পাইলাম 2, 3, 5 এবং 7। তো এখানে যদি আমরা ছোট সংখ্যাগুলোকে জোড়ায় বিন্যস্ত করি, তাহলে এই দুইটাকে যদি আমরা জোড়ায় বিন্যস্ত করে দেখলাম যে বাকি যে দুইটা বড় সংখ্যা হচ্ছে এটা এবং এটা, অর্থাৎ এই দুইটার গুণফল হচ্ছে 6 এবং 5 এবং 7, অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে হবে 5, 6 এবং 7। তো এখন বলছে যে তিনটির যোগফল কত, অর্থাৎ যদি আমরা যোগ করি, যোগ করলে দাঁড়ায় এখানে 5 এবং 6 যোগ করলে 11, 11 আর 7 যোগ করলে 18, অর্থাৎ ক্রমিক সংখ্যা তিনটির যোগফল হবে 18। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা।